কোনা মা শুভ সময়টা যে পার হয়ে যাচ্ছে মা এবার আশীর্বাদটা করে ফেলো আপনারা করুন পিসিমণি আপনারা গুরুজন তারপর বাবা শেষে না আমি আমি করব পিসিমণি এবার আমরা আস্তে আস্তে এগোই মানে দেরি হয়ে যাচ্ছে তো বলি হ্যাঁ বাড়ি থেকে ফোন করছে বারবার হ্যাঁ ফোন করছে মানে হয়েছেটা কি ওই গিরনিমা ওই বউ বাড়িতে ঢোকার সুযোগটা ওই ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে আমাদের জানিয়ে দিয়েছে আরে দৌড় এত ভ্যানটা করছিস কেন বলতো শুনুন না এরপর যদি বেশি দেরি হয়ে যায় গিরনিমা কিন্তু আমাদের মুন্ডু কচকচ করে চিবিয়ে খাবে তখন বলবে তোমাদের বারবার বলে দেওয়া সত্ত্বেও একটা কাজ ভালো করে করতে পারো না সব ধম্মে সাড় একজন কি হচ্ছে কি করছিস রে কি বলছিস বলতো মা রে একবার চিপি কুলের বন্ধ হতে চায় না ঝড়ের মতো বলে যাচ্ছিস চুপ কর কি মুশকিল আমি কি খারাপ খারাপ কথাটা কি বলেছি এই কথাগুলো তো গিন্দিমা বলবে তখন কোনো দোষ হবে না আমি বললেই যত দোষ দেখেছেন আর কি এই তো তোমরা নিয়ে যাবে তোমাদের জিনিস তোমাদের কাছেই তো থাকবে আর তো কখনো আমাদের কোনা কি হচ্ছে কি কোনা চোখে জল মোছো এখনই কি ভেঙে বললে হবে এখন যে তোমার অনেক দায়িত্ব আছে মা ও পিসিমণি কাঁদছো কেন আরে আমি তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছি না আচ্ছা আমাকে বলো নিজের বাড়ি ছেড়ে নিজের লোকেদের ছেড়ে বেশি দিনের জন্য থাকা যায় হ্যাঁ ছি ছি এরকম কথা বলতে নেই মা ফুলছুরি আজ থেকে ও বাড়ির সবাই তোমার আপন ওই বাড়ি তোমার বাড়ি এইটাই চাই All of you are very nice. I told you. তোমরা সবাই ভীষণ ভালো কিন্তু হ্যাঁ সবাই জানো আবার তার মধ্যে নিজেকে ইনক্লুড করে না নেয় কিন্তু যতই তোমরা ভালো লোক হও তা বলে তো আমি আর নিজের বাড়ির লোকেদের ভুলে গিয়ে তোমাদেরকে আপন ভাবতে পারবো না ও কথা বলে না দিদি ভাই আশীর্বাদটা সেরে নিয়ে বা দাদু ভাই দীর্ঘজীবী হও দিদি ভাই তোমার মাথাটা বাড়াও তো এই তো দিদি ভাই দিচ্ছি দিচ্ছি বেশি দেবো না কিন্তু একটুখানি তাতু ভাইকে প্রণাম করো ফুলঝুরি